দর্শক, এখন রয়ে আছে জাপান বাংলাদেশ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, বাংলাদেশস্থ জাপানি বিনিয়োগকারীদের সংগঠন শোকোকায়ের বিশেষ উপদেষ্টা এবং বারফিডার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক। জনাব আব্দুল হক, আপনাকে স্বাগত কিছু বিজনেসে। আমরা জানি যে জাপান বাংলাদেশের সবচাইতে বড় উন্নয়ন সহযোগী, তো জাপানের সাম্প্রতিক বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অবস্থা সব কিছু নিয়ে একটু জানতে চাই। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সেই সুবাদে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে সংগ্রাম ছিল পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে পর্যবসিত হয় এবং আজকে 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। জাপান বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায় যে জাপান বাংলাদেশের সম্পর্কটা বর্তমান সরকার বেশ মূল্যায়ন করেছে এবং সেই সুবাদে আমাদের এখানে জাপানিদের বিনিয়োগ, তারপরে আমাদের অবকাঠামো খাতে সহযোগিতা ইতিহাসে যে কোনো সময়ের তুলনায় এখন অনেক ভালো। যেটা মাতাবাড়ি প্রকল্প, ডিপ সি পোর্ট, মাতাবাড়িতে পাওয়ার হাউস, ঢাকা মেট্রো রেল, তারপরে ঢাকা টার্মিনাল, ঢাকা এয়ারপোর্ট, এইসবগুলো তো আছেই। এবং 2500 যে বিনিয়োগ অঞ্চল, স্পেশাল ইকোনমিক জোন যেটা সরকার করেছে বহুকাল পরে, যেটা আমরা বলে আসছিলাম প্রায় 30 বছর আগে থেকে, তো সর্বশেষ এটা বাস্তবায়িত হয়েছে একটা। সেখানে আমরা আশা করছি অনেক বিনিয়োগকারী আসবেন। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশটা সরকার চেষ্টা করছে ক্রমশ উন্নত করার জন্য, কিন্তু এখনো আমাদের বহু পথ পাড়ি দিতে হবে। যেমন ধরুন বিনিয়োগের জন্য যে সহায়ক পলিসি, সেটার জন্য সরকার বিনিয়োগ বিওয়াই, যেটা ইনভেস্টমেন্ট বোর্ড অফ ইনভেস্টমেন্ট ছিল, সেটাকে বিডা হিসাবে নতুন করে রূপান্তরিত করেছে, কিন্তু সেটা অন্যান্য দেশে যেমন জাপানের জ্যাট্রো নামে একটা অর্গানাইজেশন আছে, তারা এটা টোটালি প্রফেশনালি করে থাকে। সেখানে বিনিয়োগ অফিসে আপনি যখনই যাবেন, বিনিয়োগ সহায়তা, আমদানি রপ্তানি যে কোনো সাহায্য এক জায়গায় পাবেন এবং সমস্ত অফিসাররা, অফিসার কর্মকর্তা কর্মচারীরা বিনিয়োগের জন্যই প্রশিক্ষিত, বিনিয়োগের জন্যই তারা নিবেদিত। এই যে ফেসিলিটেশনটা, এই ক্ষেত্রে আমরা এখন দূরে আছি। আমাদের এখানে সরকার চেষ্টা করছে বিডাকে ওইভাবে তৈরি করতে এবং অন্যান্য দেশগুলো যেমন কোরিয়া জাপানকে ফলো করে অনেক দূর এগিয়ে গেছে। কোরিয়া এখন তো উন্নত দেশের কাতারে চলে গিয়েছে, মালয়েশিয়া জাপানকে ফলো করে গিয়েছে, ভিয়েতনাম সর্বশেষ একটা কমিউনিস্ট কান্ট্রি হয়েও তারা কিন্তু একক বিনিয়োগ এজেন্সি করেছে, নাম হচ্ছে ভিয়েত ট্রে, কোট আনকোট ভিয়েত ট্রে। তো বাংলাদেশে কিন্তু আমরা সেটা এখনো করতে পারিনি। বিডাকে সরকার ঢেলে সাজানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের এখানে বহু মিনিস্ট্রিতে যেতে হয়, বহু এজেন্সিতে যেতে হয়, যেটা আর কি আমাদের জন্য একটা বড় বাধা। এই জায়গার এই সংস্কারগুলো, এই পরিবর্তনগুলোর জন্য, বিনিয়োগ পরিবেশকে উন্নত করার জন্য নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইঙ্গিত করেছেন দুর্নীতির ব্যাপারে এবং এইসব পরিবর্তনের জন্য তিনি অঙ্গীকার করেছেন। আমরা আশা করছি সরকার যদি এগুলোকে আন্তর্জাতিক মানে নিতে পারে, তাহলে আমাদের এখানে তো এখন কিন্তু প্রায় কোটির উপরে মানুষ বেকার, তরুণরা বেকার। এই বেকারত্ব কিন্তু এক অভিশাপ, বেকারত্বের কারণে তৈরি হচ্ছে কিশোর জ্ঞান, অপরাধ বাড়ছে, সামাজিক অস্থিরতা বাড়ছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা তার নজির দেখতে পাচ্ছি। সেই জন্য বিনিয়োগ ছাড়া কিন্তু উত্তরণের কোনো উপায় নেই। তো দেশের যে দুর্নীতির যে পরিবেশ আছে, সেখানে প্রচুর রকমের ব্যবস্থা দেওয়া দরকার। ব্যাংকিং খাতে যে অরাজক অবস্থা তৈরি হয়েছে সেটাকে সব বিশেষজ্ঞরা বলছেন, আমরাও বলছি, এবং সেই জায়গায় কিন্তু আমাদের বড় রকমের পরিবর্তন আনতে হবে এবং এটাকে স্টেবল, গ্রহণযোগ্য অবস্থা আনতে হবে। ম্যাক্রো ইকোনমিক অবস্থাকে গ্রহণযোগ্য আনতে হবে বিনিয়োগকারীকে আনতে গেলে, অন্যথায় তারা বলে তোমাদের দেশে বিনিয়োগকারী তো টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, আমরা এখানে যাবো কেন। অর্থাৎ এইসব ব্যাপারগুলো কিন্তু আছে, এই সব ব্যাপারগুলো অ্যাড্রেস করতে পারলে বাংলাদেশের মানুষ কাজ করতে চায়। বাংলাদেশের শ্রমিকরা বিদেশে গিয়ে কাজ করছে, তারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। আমরা যদি শুধুমাত্র সুশাসন গ্রহণযোগ্য পর্যায়ে নিতে পারি, সুশাসনের একটা লেভেলে নিতে পারি গ্রহণযোগ্য,
তাহলে কিন্তু বাংলাদেশ অবশ্যই অবশ্যই ঘুরে দাঁড়াবে বলে আমরা মনে করি। এবং জাপানিরা বাংলাদেশে কিন্তু বিনিয়োগে আসতে চায়, এটা একটা ভালো সুখবর। সেটাই আমরা আসলে প্রত্যাশা করতে পারি যে কস্ট অফ ডুইং বিজনেসটা কমবে, আমাদের যে ওয়ানস্টপ সার্ভিসের কথা বলছিলেন সেটা নিশ্চিত হবে, বিশেষ করে ইজ অফ ডুইং বিজনেস আমাদের যে র্যাঙ্কিং আসলে সেটার উন্নতি ঘটবে সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। তো এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখেন আরও আমি যদি জানতে চাই, সেই সাথে জাপানের সাথে বাংলাদেশের যে একটা বাণিজ্য ঘাটতি সেটাকে আসলে আরও কীভাবে ঘাটতিটাকে আসলে করা যায়, মানে কমানো যায় আসলে, কীভাবে দেখছেন? ওকে, জাপান বাংলাদেশের গ্রামের বাণিজ্য ঘাটতির বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু আমদানি করি বেশিরভাগই হলো আপনার যেমন ধরেন মেশিনারিজ, মোটর ভেহিকেলস, তৈরি মাল হিসেবে মোটর ভেহিকেল বেশি আসে আর মেশিনারি আসে। রপ্তানি করি গার্মেন্টস এ পর্যন্ত, কিন্তু এখানে রপ্তানির ব্যাপক সুযোগ আছে কিন্তু জাপানে, বিশাল মার্কেট। আমরা যদি জাপানি কোম্পানিগুলোকে এখানে আসতে দিই তাহলে আমাদের অনেকগুলো লাভ। কিন্তু দেখেন জাপানের যে আয়ের বন্টনের যে সিস্টেমটা, এটাকে বলা হয় ইনকাম ডিস্ট্রিবিউশন, এটা পৃথিবীর অন্যতম একটা সেরা সিস্টেম, যেখানে একটা শ্রমিকের বেতন এবং যে কোনো একটা অফিসারের বেতন প্রায় একই রকম, 180,000 ইয়েন দিয়ে শুরু হয়। তারা কিন্তু এই ফিলোসফিতে আমরা বাংলাদেশে যদি করতে পারি তাহলে আমাদের শ্রমিকদের জীবন মানের উন্নতি ঘটবে। একটা জাপানিজ ফ্যাক্টরিতে যে কাজ করে তার ক্যালোরি ইনটেক, তার বেতনটা জাপানি সিস্টেমে যদি আমরা করাতে পারি তাহলে অন্যান্য ফ্যাক্টরিগুলো কিন্তু ওইভাবে দেখে আগাবে। তাতে বাংলাদেশে একটা যে চরম অবস্থা আছে আয়ের বন্টনের ক্ষেত্রে, সমাজের সম্পদের বন্টনের ক্ষেত্রে, এই জায়গায় কিন্তু যে কারণে আমি আমার জীবনের 30টি বৎসর নিবেদন করেছি জাপান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, এবং 22 সালে জাপান সরকার আমাকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছে, অর্ডার অফ দি রাইজিং সান, এইটাই কিন্তু তারা আমাকে বলেছে তুমি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, জাপান রাষ্ট্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আমি অবনত মস্তকে স্বীকার করি, এটা আমার জন্য একটা বড় পাওয়া। এবং জাপানের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 73 সালে জাপান গিয়েছিলেন, তিনি বিমোহিত হয়েছিলেন জাপানকে দেখে, যে যুদ্ধবিধ্বস্ত জাপান দ্বিতীয় মহাযুদ্ধের পরে কি করে উঠে দাঁড়ালো, তাদের তো খাবার পানি এবং মাছ ছাড়া কিছু নাই। অর্থাৎ এইটাই আমাদের আদর্শ। আমি মনে করি এই রোল মডেলটা জননেত্রী শেখ হাসিনা জাপানকে মূল্যায়ন করেছেন, কিন্তু এখন আমাদের দরকার হচ্ছে ব্যাপক পরিবর্তনের জন্য উদ্যোগ নেওয়া, সংস্কারগুলো করা। সরকারের কাঠামোর মধ্যে যেমন অনেকগুলো মিনিস্ট্রি, এত মিনিস্ট্রি কোনো দরকার নাই, এটা কিন্তু উন্নয়নের জন্য বাধা। তারপর পেশাজীবী ভিত্তিক সংস্থাগুলো গড়ে তোলা, যেমন বিনিয়োগ ইজ অফ ডুইং বিজনেস। এখানে কিন্তু একজন অফিসার আমি বিনিয়োগ করতে যাব, গেলে পর আমাকে সাদর সম্ভাষণ জানাতে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার, কীভাবে আপনি সাহায্য করতে পারি। এখানে কিন্তু একদম প্রশাসক বসিয়ে দিলে হবে না। ওই যে আমাদের একজন বুদ্ধিজীবী বলেছেন চারিদিকে সব প্রশাসক, গবেষক নাই, অন্য প্রফেশনাল লোক, এটা কিন্তু হতে পারে না। অর্থাৎ এটা কিন্তু একটা কলোনির মতো অবস্থা হয়ে গেছে, যেটা প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যার বলেন যে আমরা একটা কলোনি গড়ে তুলেছি, যেটা অত্যন্ত মর্মান্তিক। একটা মুক্তিযুদ্ধ করা দেশের এই এই পরিণতি কিন্তু কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। অর্থাৎ আমি মনে করি যে আমাদের যদি আমরা নলেজ ইন্ডাস্ট্রির দিকে তাকাই এবং জাপানকে রোল মডেল হিসাবে নেই, যে জাপানের মতো আমরা উন্নত বিষয়ে, তাহলে কিন্তু আমার বিশ্বাস যে যদি সুশাসন প্রতিষ্ঠা করা যায়, যদি জ্ঞান ভিত্তিক শিক্ষাকে আমরা চালু করতে পারি, যদি আমরা দুর্নীতিকে কঠোরভাবে দমন করতে পারি, যদি অনার্জিত আয়ের মানুষরা যারা পাচার করছে তাদেরকে গণশত্রু হিসেবে দেশে আমরা ব্যবস্থা নিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ খুব তাড়াতাড়ি কিন্তু ঘুরে যাবে, আমাদের অবস্থান অনেক উন্নত হবে তাহলে। এবং আপনাদের মতো ব্যবসায়ীদের হাত ধরেই বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক আরও দৃঢ় হবে সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি, দর্শক নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে জাপান বাংলাদেশ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম। জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি, বাংলাদেশস্থ জাপানি বিনিয়োগকারীদের সংগঠন সোকোকায়ের বিশেষ উপদেষ্টা এবং বারভিডার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হকের সঙ্গে আবারও ফিসিস আলোচনায়। জনাব আব্দুল হক, আমরা জাপান বাংলাদেশ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম, একটু গণপরিবহন খাত নিয়ে জানতে চাই। আমরা জানি যে বারভিডার আপনি প্রতিষ্ঠাতা সভাপতি, তো সেই সব একটু জানতে চাইবো যে সামনে বাজেট, তো এই সেক্টরের জন্য আসলে প্রত্যাশা কী থাকবে গণপরিবহন খাতের জন্য? পরবর্তী অবস্থায় যে ডলারের যে মূল্য মানে বৃদ্ধি হল,
তার কারণে কিন্তু গাড়ির দাম অনেক বেড়ে গিয়েছে, যার জন্য আমাদের যে সরকার যে বিশাল একটা মধ্যবিত্তকে চিন্তা করছে, তার রূপকল্পে যে মধ্যবিত্ত অনেক বাড়বে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে হোঁচট খেয়ে পড়েছে। ফলে যারা মধ্যবিত্ত ছিল তারা অনেকেই কিন্তু অবস্থাকে ধরে রাখতে পারেনি, অনেকগুলো ব্যবসা বা ব্যবসা বাণিজ্য কিন্তু সেই অর্থে বন্ধ হয়ে গেছে কিংবা তাদের অবস্থা ব্যবসা কমে গিয়েছে। আবার অপরদিকে হলো ডলারের মূল্যমান বৃদ্ধি পাওয়ার কারণে, তাই সেটার বিভিন্ন কারণ ছিল, তার অন্যতম কারণ হচ্ছে আমার মনে হয় যে মুদ্রা পাচার এবং দেশে একটা বিশাল রকমের এই পাচারের কারণে সেটার ইম্প্যাক্ট এসে পড়েছে হলো দ্রব্য মূল্যে ইনফ্লেশনের মধ্যে। এই জায়গাগুলোকে যদি আমরা কঠোরভাবে দমন করতে না পারি তাহলে কিন্তু সার্বিকভাবে সরকার যে রূপকল্প দেখছে সেটা কিন্তু অর্জন করা কঠিন হয়ে যাবে, এটা বিশেষজ্ঞরা বলছেন। আমি বলবো যে শুল্ক কর আমাদের বাংলাদেশ কিন্তু একটা বিরাট সুবিধা পেয়েছে জাপানের কাছ থেকে, আমরা যে ইউজ কিংবা রিকন্ডিশন তথাগত রিকন্ডিশন আসলে রিকন্ডিশন বলে এখন আর ওরকম কিছু নয়, প্রায় নতুন গাড়িগুলো মাত্র 5 বছরের পুরনো আমরা আমদানি করি, যেটা আসলে কমার্শিয়ালের ক্ষেত্রে আরো বাড়ানো উচিত ছিল। তাহলে অনেক কম বৈদেশিক মুদ্রা দিয়ে কিন্তু আমরা অনেক বেশি আমদানি করতে পারতাম এবং ভ্যালু ফর মানি বলে দেখেন অনেক দেশের গাড়ি একটা নতুন গাড়ি 5 বছরও টিকে না, অর্থাৎ জাপানের গাড়ি 5 বছর চলা গাড়ি আরো 30 বছর টিকছে। অর্থাৎ বাজার ওপেন মার্কেটে অনেক বেশি শুল্ক কর কিন্তু রিকন্ডিশন গাড়িতে একটা নতুন গাড়ির তুলনায় অলমোস্ট ডাবল দিয়েও কিন্তু আমরা কম্পিটিশনে টিকে আছি এখনো পর্যন্ত। বাট দেখা যাচ্ছে যে সরকার গাড়ি ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে, আসলে তো ইন্ডাস্ট্রি করার যে ফিজিবিলিটি সেখানে স্টাডি করে দেখা গেছে যে 1 লক্ষর কম যদি বাজার সাইজ হয় সেখানে কিন্তু গাড়ি ইন্ডাস্ট্রি ভায়াবল, যেটা দক্ষিণ সাউথ আফ্রিকার একটা কোম্পানিকে সরকার হায়ার করেছিল, তারা তাদের গবেষণায় দেখিয়েছে প্রগতি ইন্ডাস্ট্রির জন্য তাদেরকে আনা হয়েছিল। তো সাউথ আফ্রিকার উদাহরণ যদি দেই, সেখানে মার্কেটটা হচ্ছে প্রায় 1 লক্ষ গাড়ির বাজার, 40% তৈরি করা হয়, 60% আমদানি করা হয়, আমদানি এবং তৈরিতে শুল্ক করের ব্যবধান মাত্র 39%, ম্যাক্সিমাম 39% শুল্ক কর আছে আমদানির ক্ষেত্রে, আর তৈরি করা হলে সেখানে শুল্ক কর 39% কম। এই আদর্শিক অবস্থাটা আছে বিশ্বে, এটা অন্যান্য দেশেও আছে, জাপানেও কিন্তু ইউজ গাড়ির বাজারটা অনেক বড় নতুন গাড়ির তুলনায়, এটা একটা ইন্ডাস্ট্রি। আমরা কিন্তু এখানে আমাদের কয়েক হাজার লোক কাজ করে এবং আমরা বিশাল একটা বাজার তৈরি করেছি, এখানে লক্ষ হাজার হাজার ওয়ার্কশপে কিন্তু হাজার হাজার কর্মচারীরা কাজ করে, তারা বিদেশে ট্রেনিং পেয়ে বিদেশে যাচ্ছে, মধ্যবিত্তরা একটা গাড়ি কিনে সেটাকে আবার 20-25 বছর পরেও বিক্রি করে কিন্তু একটা বেনিফিট পায়, এই কারণে কিন্তু তারা অনেক বেশি দাম দিয়ে হলো রিকন্ডিশন গাড়ি কিনে। মাইক্রোবাস আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং প্রাক্তন অর্থমন্ত্রী মহোদয়, তিনি কিন্তু মাইক্রোবাসকে কিছু শুল্ক কর প্রথম বছর হ্রাস করেছিলেন তার প্রথম বছর, সেই কারণে ওর আমদানি অনেক বেড়েছে, মানুষ কিনতে পেরেছে, যার জন্য সরকারের রাজস্ব অনেক বৃদ্ধি পেয়েছিল। এখন কিন্তু রাজস্ব আবার কমতে দিকে, কারণ এখন আমদানি কমে যাচ্ছে, কারণ শুল্ক কর ডলারের মূল্য বৃদ্ধিতে একটা ডলারের দাম এখন অফিসিয়ালি 110 টাকা, তার উপরে শুল্ক কর দিতে হচ্ছে, এটা আবার আনঅফিসিয়ালি আমি যেন এলসি খুলি সেখানে 123 থেকে 126 টাকা। অর্থাৎ এই কারণে এইটাকে কিন্তু অ্যাডজাস্ট করা দরকার বাজেটে। আমরা মনে করি যদি সরকার এটাকে অ্যাডজাস্ট করেন তাহলে কিন্তু সরকার রাজস্ব যেমনি বাড়বে তেমনি ক্রেতারা কিনতে পারবে। আমাদের মধ্যবিত্তকে অনেক বাড়ানো দরকার, সেই জন্য মধ্যবিত্তর হাতকে শক্তিশালী করা, তার ক্রয় ক্ষমতা বাড়ালে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাড়বে, কনজামশন বাড়বে, বিনিয়োগ বাড়বে এবং এমপ্লয়মেন্ট বাড়বে। এছাড়া কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির তেমন কোনো আর উপায় নাই। আবার অপরদিকে যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে প্রায় 1.5 কোটির মতো মানুষ, তাদের বিনিয়োগকে যদি আমরা কাঠামোগত ভাবে বিনিয়োগ করতে পারতাম, যেমন বিদ্যুতে বড় প্রজেক্টে, যেটা আমরা আমার আবুল আব্দুল মহিত স্যারকে শ্রদ্ধা জানাই, তার মতো সৎ এবং অত্যন্ত নিবেদিত প্রাণ মানুষ, তিনি কিন্তু এই কথাটা শুনেছিলেন এবং কিছু এনআরবি ব্যাংক করেছিল, আসলে সেটা শেষ পর্যন্ত ব্যক্তির হাতে চলে যায়, আমরা ব্যক্তির হাতে বলি। আমি লন্ডনে একটা মিটিংয়ে বলেছিলাম যে আমাদের দেশের যে প্রায় 1.5 কোটি মানুষ বাইরে আছে তার যে পটেনশিয়ালিটি, যেটা বিশ্ব ব্যাংক বলেছিল তাদের টাকাটাই তোমরা বিনিয়োগে ব্যবহার করো তাহলে তোমাদের কোনো সাহায্য লাগবে না। আমি মনে করি ওই জায়গাটা আমরা এখনো ঠিক সেভাবে নিইনি, তাহলে এদেরকে যেমন আমরা বিনিয়োগ জানতে পারতাম বিশ্বমানের কম, যেমন সরকারের একটা কোম্পানি আছে ইটকল, যার পরিচালনা পরিষদে আমি আছি,
সেখানে কিন্তু লাভ হচ্ছে, ভালো চলছে। একই ভাবে কিন্তু পাওয়ার কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি এগুলো হতে পারত এবং তার মালিক হতে পারত আমাদের 1.5 কোটি বাঙালি, তাহলে আমার কিন্তু দুর্নীতি কমে যেত, 1.5 কোটি মানুষ আমার দেশের ইন্ডাস্ট্রি বড় বড় স্থাপনার মালিক হতো, যেটা এখন ব্যক্তিরা তারা সিঙ্গাপুরে অফিস করছে, তারা কোথায় অফিস করছে। আমরা কিন্তু এটা কিন্তু কোনোভাবে দেশের জন্য স্বাস্থ্যকর নয়। অর্থাৎ আমি মনে করি যে আমরা জাপানকে ফলো করে, কোরিয়াকে ফলো করে একটা আধুনিক উপমহাদেশে মুক্তিযুদ্ধ করার মাত্র বাংলাদেশ একটিমাত্র দেশ যার মুক্তিযুদ্ধের চেতনা কিংবা স্বপ্নকে লালন করার জন্য, প্রতিপালন করার জন্য আমরা কিন্তু সবচেয়ে অগ্রগামী রাষ্ট্র হতে পারি, যদি আমরা কেবল দুর্নীতিকে দমন করি, সুশাসন প্রতিষ্ঠা করি এবং প্রয়োজনীয় কাঠামোগত শৃঙ্খলার মধ্যে সরকারকে ধন্যবাদ দিতে হয়, সরকার জাপানের সহযোগিতা মেট্রো রেল, হ্যাঁ ওটাতে আসলাম যে মেট্রো রেল হলো যানজট কতখানি কমলো, এটা কিন্তু একটা নমুনা, একটা উদাহরণ যে বাংলাদেশে মেট্রো হতে পারে। এই জন্য আমি মনে করি এটা ঐতিহাসিক একটা ঘটনা এবং সেজন্য নিঃসন্দেহে জাপান সরকারকে আমরা ধন্যবাদ দিই যে তারা নিরাপত্তা পরিষদে জাপানকে সমর্থন করার কারণে বর্তমান প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে এই প্রকল্পগুলো দিয়েছেন, বিনিয়োগ করেছেন এসব খাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টেকনোলজি যদি আমরা হস্তান্তর করতে না পারি তাহলে কিন্তু কেবল ওদেরকে দিয়ে তৈরি করলে এর কস্ট অনেক বেশি থাকবে। আমাদের উচিত হবে যে আমরা ভারতের মতো টেকনোলজি হস্তান্তরের কৌশল কিংবা স্ট্র্যাটেজি আমাদের থাকতে হবে, যাতে আমরা অনেক কিছু লোকালাইজ করতে পারি এবং এখানে তৈরি করতে পারলে কিন্তু কস্ট অনেক কমে যাবে, আমরা ওই টেকনোলজি ধারণ করতে পারবো এবং তৈরি করতে পারবো। পাকিস্তান বলে সৈয়দপুরে কিন্তু রেলের কোচ তৈরি হতো, সৈয়দপুর রেল ওয়ার্কশপে, কিন্তু 71 সালে মুক্তিযুদ্ধের সময় বিহারি ওয়ার্কাররা সম্পূর্ণভাবে পরাবতে চলে যাওয়ার কারণে সেটা হারিয়ে যায়। অতএব আমি মনে করি রেলের ডেভেলপমেন্টটা ভীষণ দরকার ছিল। আমি মেট্রো রেলের সূচনা পর্ব থেকে চিন্তার জায়গায় জড়িত ছিলাম, মেট্রো রেল কিংবা রেলের কোনো পরিকল্পনা ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রযুক্তি ছিল না। আমি ডক্টর মুস্তাফিজ প্রয়াত আমাদের প্রফেসর জামিলুল চৌধুরী সাহেব এবং অনেক সচিবরা ছিলেন, আমরা জোর করে কিন্তু রেলের ব্যাপারে এবং গণপরিবহনের জন্য দাবি করেছিলাম। ওয়ার্ল্ড ব্যাংক বাধ্য হয়ে 6 মাস টাইম বাড়িয়ে দিয়ে এই মেট্রো রেলকে সংযোজন করে আমি বলতে পারি, দাবি করতে পারি, এটা আমাদের দাবিটা আজকে বাস্তবায়িত হয়েছে। অথচ যে প্রকল্পের জন্য তাদেরকে আনা হয়েছিল বিআরটি, ওই যে বাস ট্রেপের টাইম, এটা কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি এবং আমার মনে হয় এটা একটা বড় বিস্ফোরণ হিসেবে বাংলাদেশে থাকবে। অর্থাৎ এখনো সময় আছে রেলকে গণপরিবহন হিসেবে, বিনিয়োগকারী হিসেবে আমার মনে হয় প্রাইভেট সেক্টরকে আমরা আহ্বান করতে পারি, জাপানকে আহ্বান করতে পারি, চীনকে বলতে পারি, এমনকি ভারতীয় কোম্পানি আসতে পারে যে বিনিয়োগ এখানে সরকার যেন না করে, সরকার করতে গেলেই কিন্তু ব্যয় বৃদ্ধি হয় এবং সেগুলো অনেক যেভাবে অনেকভাবে কিন্তু অপচয় হয়। বিওটি কিংবা বিওও, বিল্ট অপারেট ট্রান্সফার, বিল্ট অপারেট ওন, এইসব প্রকল্পে যেতে হবে, সরকারকে ব্যবসায় আসা যাবে না, তাহলে কিন্তু অনেক ব্যয় বেড়ে যায়। বাংলাদেশে গণপরিবহন কিন্তু অনেক এক্সপেন্সিভ, অবশ্যই সরকার নীতি সহায়তা দেবে সেই প্রত্যাশা করছি, অনেক বেশি এটা কমানো উচিত। সেটা হতে পারে যদি আমরা নারায়ণগঞ্জ থেকে গাজীপুর ইলেকট্রিক ট্রেন চালু করি 20 টাকা দিয়ে, অবশ্যই সে সাথে আমরা যানজট কমবে সেই প্রত্যাশা করব এবং পরিবহন খাতে আসলে শৃঙ্খলা ফিরবে সেই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং শ্রোতা মণ্ডলী দর্শক মণ্ডলী যারা দেখেছেন তাদের সবাইকে সালাম ও শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ দেশের গণপরিবহন খাত, সেই সাথে জাপান বাংলাদেশ ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, বাংলাদেশস্থ জাপানি বিনিয়োগকারীদের সংগঠন শোকোকায়ের বিশেষ উপদেষ্টা এবং বারভিডার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হকের সঙ্গে। দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 2:35 মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।